জবাব জবাবদি স্যানিউ সেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য কারণ এখানে কিন্তু তোমাদের যে সমস্ত পোস্টগুলো রয়েছে টোটাল কিন্তু পাঁচ রকমের কিন্তু তোমাদের এখানে পোস্ট রয়েছে তার মধ্যে এই পাঁচ রকম পোস্টের মধ্যে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস রয়েছে মানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এছাড়াও আরও রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু রয়েছে তার মানে এখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় রকম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে মানে নিযুক্ত হতে পারবে খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য এনি ইন্ডিয়ান সিটিজেন কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দ্যাট মিন্স তোমরা কিন্তু রাজ্যের তেইশটি জেলা থেকেই ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতেই পারো সুতরাং ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ দেখো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা ছটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো তো চলো বিস্তারিত আলোচনা শুরু করি তো বন্ধুরা এই হল অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের আগে সর্বপ্রথমে আমি কী কী পোস্ট রয়েছে সেগুলো তোমাদেরকে বলি এখানে কিন্তু ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে তেমনভাবে কিন্তু আরও রয়েছে দেখো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারপরে স্টেনোগ্রাফার গ্রেড টু রয়েছে ইন্সপেক্টর অব ইনকাম ট্যাক্স বিভিন্ন রকম টোটাল কিন্তু পাঁচ রকমের কিন্তু পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে এখানে তোমাদের যেই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাশ লাগছে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগছে না এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে মাল্টিটাস্কিং স্টাফ যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ তো এই দুটি যেই পোস্ট রয়েছে এই দুটো পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাসে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যেখানে কিন্তু তোমাদের এই ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি দ্যাট মিন্স তোমরা কিন্তু যদি গ্র্যাজুয়েশান করে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডার থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এরপরে রয়েছে দেখো স্টেনোগ্রাফার গ্রেড টু যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক তো বন্ধুরা দেখো এটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের হচ্ছে এবার তোমাদের রয়েছে দেখো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স যেখানে কিন্তু তোমাদের যে কোনো রেকগনাইজড বোর্ডের আন্ডারে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো দ্যাট মিন্স তোমাদের প্রথম পোস্ট এবং দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে গ্র্যাজুয়েশান পাস থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে যেই পোস্টগুলো সংক্রান্ত আলোচনা করলাম এখানে যেমন তোমরা মাধ্যমিক পাশেও আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েশন তিন রকম শিক্ষাগত যোগ্যতাই কিন্তু তোমরা আবেদন করতে পারছো এবার আমি এগুলোর কি বেতন রয়েছে আদার্স কি ইনফরমেশন রয়েছে সবগুলো তোমাদেরকে জানাবো কিন্তু ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো তো এরপরে তোমাদের দেখাবো এজ লিমিট কী রয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে বয়সটা ভাগ করা রয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট হলে কিন্তু আঠেরো থেকে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে মাল্টিটাস্কিং স্টাফ মানে এম পোস্টের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁচিশ তারপরে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মানে টি এ পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ স্টেনোগ্রাফার গেট টুর ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে সাতাশ এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে তিরিশ তো এক একটি পোস্টের জন্য কিন্তু এক এক রকম বয়স রয়েছে এবং তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করবে এক এক দু এই এক এক দু অনুযায়ী এরা জেনারেলরা কিন্তু এই বয়সটা কাউন্ট করবে এবার যদি তোমরা ওবিসি হয়ে থাকো ওবিসি হলে কিন্তু তোমরা এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে এক্সট্রা এবং যারা এখানে এসসি এসটি রয়েছে তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তার মানে এসসি এসটি এস হলে পঁচিশ বছর থেকে তোমরা আরও পাঁচ হিসাব করবে দ্যাট মিনস তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যদি এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো আর যদি ধরো তোমরা ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আঠারো বছর থেকে কিন্তু পঁচিশ বছর যদি জেনারেলদের হয় তাহলে কিন্তু আঠাশ বছর পর্যন্ত ও আবেদন করতে পারবে তো এই অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা একটু হিসাব করে নিও সরকারি নিয়ম মাফিক এবার আমি এই পোস্টগুলোর ক্ষেত্রে কী বেতন রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এখানে পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের পে লেভেলস তোমাদের কিন্তু এখানে সেভেন সিপিসি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে পে লেভেল সেভেন ফোর এবং পে লেভেল ওয়ান তো পে লেভেল ওয়ান হলে কিন্তু তোমাদের এখানে যে বেতনটা সেটা হচ্ছে আঠেরো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো পে লেভেল ফোর হলে কিন্তু পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশ হাজার একশো পে লেভেল কিন্তু সেভেন হলে পরে কিন্তু চল্লিশ হাজার নশো থেকে শুরু করে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো তো খুব ভালো মানের বেতন রয়েছে পেলেভেল ওয়ান থেকে শুরু করে পর্যন্ত এবং সেভেন সিপিসি অনুযায়ী তোমাদের কিন্তু বেতন থাকবে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট জব সুতরাং কিন্তু বেতন খুব ভালো মানের রয়েছে খুব ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে এবং কি রয়েছে তো বন্ধু দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই তোমরা করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেখানে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং সেটা কিন্তু কেয়ারলি মানে কেয়ারফুলি কিন্তু তোমাদেরকে সেটা ফিল আপ করতে হবে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দেখাতে হবে এবং তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমে থেকে শুরু হবে এডুকেশনের কোয়ালিফিকেশান এবং সবটা তোমাদের দিতে হবে আর যেহেতু এটা স্পোর্টস পার্সনদের জন্য সুতরাং কিন্তু স্পোর্টসের সার্টিফিকেটটাও তোমাদের লাগবে আর এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে যেটা হচ্ছে দুশো টাকা এই দুশো টাকা অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে আর এক্ষেত্রে তোমাদের যদি ক্যাটাগরি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিজ তোমাদের দিতে হবে না আর উইদাউট ফিজ বাকি ক্যান্ডিডেটদের কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনকমপ্লিট দেখাবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেই স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে ইনফরমেশনগুলো পরপর দেওয়া রয়েছে আর এখানে কিন্তু তোমাদের বলে রাখি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দেখাচ্ছি সেটা তোমাদেরকে আর কী কী ইনফরমেশান এখানে তোমাদের চেয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সবটা তোমাদেরকে জানাবো তো এখানে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পক্ষ থেকে নিয়োগ হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশন অফ ইনকাম ট্যাক্স মুম্বাইয়ের পক্ষ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে তোমাদের নোটিফিকেশান কিন্তু বাইশ তারিখে বেরিয়েছে নোটিফিকেশনের নাম্বার এখানে দেওয়া রয়েছে দু হাজার তেইশ চব্বিশের কিন্তু নিয়োগ হচ্ছে আর এখানে কিন্তু তোমাদেরকে যে সমস্ত পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু বলে দিলাম যে এই পাঁচ রকমের পোস্ট রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য সুযোগ রয়েছে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু যাদের মানে স্পোর্টস লেভেলে মানে স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক তা যাদের হচ্ছে মানে স্পোর্টসে যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে বাইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে উনিশ তারিখ পর্যন্ত মানে জানুয়ারি উনিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে আর এক্ষেত্রে তোমাদের দেখাবো কোন কোন স্পোর্টসের লিস্ট থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে কিন্তু স্পোর্টসগুলোর নাম দেওয়া রয়েছে এই সমস্ত যেই স্পোর্টসগুলো এখানে লিস্ট রয়েছে পুরো লিস্ট কিন্তু তা রয়েছে প্রায় পঁয়ষট্টি রকমের কিন্তু লিস্ট রয়েছে পঁয়ষট্টিটা তোমাদের স্পোর্টসের নেম দেওয়া রয়েছে এই সমস্ত পঁয়ষট্টিটা স্পোর্টসের আন্ডারে যে কোনো একটি যদি তোমাদের এখানে ন্যাশনাল লেভেলের হোক বা স্টেট লেভেলের হোক বা তোমাদের কিন্তু যদি এখানে সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য আর অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে ইন্ডিয়ান হতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই পাঁচ রকমের পোস্ট রয়েছে এবং বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড়টা কিন্তু তোমরা পেয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি কিন্তু তোমাদের এখানে স্পোর্টসের অভিজ্ঞতাও কিন্তু থাকতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা অবশ্যই একবার নোটিফিকেশান থেকে দেখে নিও এই নোটিফিকেশনের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু একবার চেকআউট করে নিতে পারো এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো রিসেন্ট তোমাদের হচ্ছে কপি অফ আধার কার্ড সবটা তোমাদের দিতে হবে আর এই সমস্ত ডকুমেন্ট যদি তোমরা মানে অ্যাপ্লিকেশান করার সময় যদি তোমরা না পোস্ট করো তাহলে কিন্তু তোমরা এখানে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা কিন্তু ইনকমপ্লিট দেখাবে সুতরাং যেভাবে যেই ইনস্ট্রাকশান ওয়াইজ তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে বলেছে সেই মতো কিন্তু এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের এই টি পি ইনকাম ট্যাক্স মুম্বাই ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে এদের অফিসিয়াল মেলে কিন্তু মে করতেই পারো তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকে পাশে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ